অলরাইট, আজকে চলে এসেছি আরেকটা গেমপ্লের ভিডিও নিয়ে। আজকে খেলবো আইটিএ, নট জিটিএ, আই গেল আইটিএ। ভাই আইটিএ মানে কি? ইন্ডিয়ান থিফ অটো। ভাই জিটিএ 6 আসবে, কবে আসবে জানি না, এলেও খেলতে পারবো সেটাও না। তার জন্য ভাই আইটিএ যথেষ্ট, ভাই সেই লেভেলের বাইরে থেকে দেখেছে মনে হলো, এবার ভেতরে তো ভাই কি আছে সেটা গিয়ে দেখা যাবে না। তো চলো লেটস গো। আমাকে এখানে শুরুতে একটা বাইক দিয়ে দিয়েছে ভাই সাহেব, বাইকে আবার বাইকের ইন্টারফেস দেখি, কালেক্ট মারি। ও ইন্ডিয়ান গুন্ডা, ইন্ডিয়ান গুন্ডে ভাই, একে নিয়ে কাজ চালাতে হবে। আরে ভাই ধীরে ধীরে এগোচ্ছে ঘরের মধ্যে, দেখ টিভি সামনে আবার। আরে বাবা টিভিতে আবার নো সিগনাল, এখানে আবার দেখতে পাচ্ছি সেট টপ বক্স, টিভির রিমোট সব রাখা। ভাই ঘরটা তো ভাই সেই লেভেলের লাগছে, আর নিজেকেও লাগছে সেই লেভেলের। ও বান্দা ভাই সব, বাড়িতে আবার সুইমিং পুল আছে, ওই দেখো আবার পিসি আছে, এখানে সুইমিং পুলে যাওয়া যাবে। আরে বাবা এই মারপিট কেন, মারপিট না, এই সুইমিং পুলে যাওয়া যাচ্ছে না। আরে বাবারে এখানে ক্লথ আছে, সব জামা প্যান্ট চেঞ্জ করতে পারবো। ওয়াও, আরে ভাই সাহ আমাদের ইন্ডিয়ান জিটিও তো সেই লেভেলের করেছে। তো তুই ঘর থেকে বাইরে বেরোই, ঘরের দরজাটা সুকুস করে খুলে গেল। ওরে বাবা এটা কি, এটা বাড়ি, বাড়িতে ভাই কিচেন আছে ভাই সাহ। আরে বাবা কিচেন ভাই সাহ, বাবা এখানে সোফা আছে, বাড়ি তো ভাই সেই লেভেলের বাড়ি বানিয়েছে। এখানে আবার একটা আরেকটা দরজা দেখতে পাচ্ছি। ওরে বাবা এটা আবার কি, এটা গ্যারেজ, হোয়াট এত বড় গ্যারেজে এইটুকুনি সাইকেল? ঠিক আছে চলো সাইকেলটা চালাই আগে দেখি, ভাই সেই লাগছে কিন্তু। আরে বাবা এটা ব্রেক, গ্যারেজের দরজা খুলবে। আরে অটো সিস্টেম, দরজাও খুলে গেল ভাই সাহ, কি লেভেলের, আহা মজা লেগে গেল তো ভাই। ও এ তো আলাদা লেভেলের ভাই পুরো। ওরে বাবা আমার কাছে দেখো থার আছে, মাহিন্দ্রা থার। আরে ভাই সাহ থার আছে এখানে। আরে এখানে কুকুর পুষি নাকি আবার? আরে বাবা এখানে কুকুর আছে। আরে ভাই হ্যালো বস, আর কুকুরটার সাথে একটু দেখা ফেখা করি, কুকুরের সাথে ছেড়খাড় না করলে তো হবে না। হ্যালো বস, ওঠো উঠে দাঁড়াও, এই যে আমি এখানে, কি খবর, বসো ওঠো বসো ওঠো, না থাক বাবাই খচিয়ে যাবে। এ বস বস বসো বসো, বসিয়ে দিলাম চলো, এই ঘুষি ঘুষি না চলো সাইকেলে উঠে পড়ো ভাই, এই গেছি তারপরে থার নিয়ে নয় বেরোবো। ও ভাই কোথায় বাড়ি কিনেছি ভাই, দুবাই না আমেরিকা, সেই লেভেলের গ্রাফিক্স আছে ভাই। মানে গেমটা আমি ভেবেছিলাম সস্তা জিটিএ বলেছিলাম, এটা দেখছি দামি জিটিএ ভাই সব সেই লেভেলের। চলো একটুখানি সামনে যাওয়া যাক। আরে বাবা কত বড় জায়গা, কত বড় লন এটা। ও এটা প্রেসিডেন্ট হাউস, একটু উঠি তো প্রেসিডেন্ট হাউসে। আই একটু পিছিয়ে যাও, আমি সত্যি কথা বলছি ভাই, এটা আমি মানে কি ভেবেছিলাম কি হলো ভাই, সত্যি বলছি মানে আলাদা লেভেলের গ্রাফিক্স ইন্ডিয়ান ভাই সব যা বানিয়েছে। আর বলার মধ্যে দেখো কেমন, যাই হোক প্রেসিডেন্ট, ওই মারপিট কেন, মারপিটের জায়গাটা সবসময়। আচ্ছা এখানে যদি বন্দুক নিই, বন্দুকের গুলি ফুলি চলবে? এই এখানে ফায়ারিং করলে দেখো এখানে চলবে না ভাই, মাফিয়া আছি কিন্তু তা বলে এখন হাতের বন্দুক ফন্দুক নেবো না নাকি, সিঁড়িটাকে একটু এক্সপ্লোর করা যাক চলো। আরে বান্দা এখান দিয়ে আসছে, বান্দাকে একটু ধুম দাঁড়াতে যদি পেটানো যায় ভালো। হ্যালো স্যার, হাউ আর ইউ ব্রো, হাঁটবে? এ অটো রিক্সা, আরে বাবা এ দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় গেলে? আরে স্যার আপনি যাবেন অটো করে, স্যার আপনি যাবেন অটো করে,
কি যেতে পারবো না? এই এই ভাই তোকে বলছি, এই স্যার অটো করে যেতে পারবো না, যা তুই চাপ দিতে পারবো না, এই বাস আমাকে থেকে পিছিয়ে নিচ্ছে। আরে বাবা দেশি লরি ভাই, জায়গাটা বিদেশি টাইপের লাগছে। আর দেখো পুরো দেশি লরি, দূরে দূরে বিল্ডিং ফিল্ডিং, আহা সেরা লাগছে। ম্যাপটা একটু খুলে দেখি তো, এই হচ্ছে আমাদের ম্যাপ। একটুখানি ম্যাপটা হালকার উপর লাইট করে চেক করে নিই, ঠিক আছে। এই দিকটা পুরোপুরি ফাঁকা, কী করতে দিয়েছে আমি জানি না। এটা ফাঁকা আছে, এখানে এয়ারপোর্ট আছে। আরে বাবা আমরা এয়ারপোর্ট চড়বো, আমরা এয়ারপোর্ট চড়বো, ঠিক আছে। আর আমার হাতটা অনেকক্ষণ খুশখুস করছে, একটুখানি কাউকে মারি। এ স্যার আপনার কী খবর স্যার? আমি আজকে চালানটা দিয়েছেন টাকাটা? আচ্ছা হপ্তাটা, আচ্ছা হপ্তাটা দেবেন, হপ্তাটা চিনতে পারছেন পাবেনও না। এই যাচ্ছিস কোথায়? দাঁড়া 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 না, কেসা লাগা? এবার একটুখানি গুলি করব, এই উধা হয়ে গেল, ঠিক আছে। একটুখানি গুলি ফুলি করি ভাই। এটা কি, এটা লোক তো মনে হচ্ছে হেডশট, পাট্টা হেডশট মারবো। এইভাবে দৌড়াচ্ছিস কেন? ও ভাই পুলিশ পুলিশ, কেউ কোনো গল্প নেই এখানে। আহা সেরা লাগলো, কিন্তু পুলিশ নেই, কিছু নেই, যাকে ইচ্ছে দুম ধারাক্কা পেডাও। ভাই আমি কি গাড়ি নিতে পারবো না? ট্র্যাক্টরটা চালানোর খুব ইচ্ছা আছে, দেখি তো চালাতে পারবো। দেখি একটু ভাই ট্র্যাক্টর চালাবো, অনেক সাইকেল চালিয়েছি। এই গাড়িতে উঠলি কেন? নাম গাড়ি থেকে। হ্যাঁ তো বস আমি ট্র্যাক্টর চালাবো, বস আপনি যদি আমার ট্র্যাক্টরটা যদি দেন তাহলে খুব ভালো হয়। ট্র্যাক্টরটা পাওয়া যাবে? ধরুন পেয়ে গেছি, চল হাট ফোন থেকে। দেশি ট্র্যাক্টর চালাচ্ছি ব্রো, দেশি ট্র্যাক্টর। কিছুক্ষণ পরে দেশি লরিটাও চালাবো। এই লো আমার সাইকেল ওখানে পড়ে আছে, চুরি হয়ে যাবে না? হ্যাঁ প্রচুর পয়সা আছে, কোনো চাপ নেই, ছেড়ে দে। সামনে মনে হচ্ছে সমুদ্র। আরে বাবা সামনে সমুদ্র, দীঘার সমুদ্র সৈকত ভাই, সব কি লেভেলে। আরে ভাই ট্রাক নিয়ে দীঘার সমুদ্রে চলে এসেছি, আমাদের দীঘার সমুদ্র, ওই দেখো। ওয়াও সবাই তো মারপিট কি সারবে। ওয়াও ভাই সব এখানে সি বিচও আছে, ও রে দেশি সি বিচ ভাই, সেই লেভেলে সুইমিং করছে। ওয়াও ওয়ান্ডারফুল। আরে ভাই সব চান করছি দেখো, ওরে বা ফোন আছে আবার এখানে। আরে বাবা নিজে একটা সেলফি তুলতে পারবো? ক্যামেরা কাজ করছে না, দেখি একজনকে ফোন করি তাকে ফোন যায় কি না। এই ফোন যাচ্ছে না, ফোন যাচ্ছে না, এই ওই ফোনটা দেখো ভাই। গা ধীরে ধীরে চলো এবার ট্র্যাক নিয়ে। বাসে লোক আছে, এই বাস চালাতে পারবো? দেখি তো পারবো না কেন, পারবো তো অবশ্যই, দেখি বাস চালাতে পারি কি না। কাকা একটু বাসটা দেবে? কাকা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না, কাকা একটু বাসটা দেখি, বাসটা বাস পারবো চালাতে? এই এই এত তো এত বড় সাহস কে দিচ্ছে? মার 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 মার। ওয়ে তাহলে বুলেট প্রুফ বাস নিয়ে রেখে দিয়েছে এত বড় লোক। আরে ভাই সব বুলেট প্রুফ দিয়ে রেখে দিয়েছে। যাই হোক বাসটা পেলাম না ভাই, সেই মতো বাসটা দেওয়া উচিত ছিল, বাসটা না চালিয়ে মজা। হে বাস ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ বাসে এত গুলি করলাম বাস ড্যামেজ হয়ে যায়। পেঙ্গুইন ডান্স করছিস কি? হাট
এই সামনে ট্রাকটা পেয়েছি, ট্রাক এ বুদ্ধি দেখেছো, আমি আসছি, ডন আসছে, চল গাড়িটাতে। কি এত বড় সাহস ট্রাক আর ট্রাক চলার, এত বড় সাহস তোর লোক, দাঁড়া তোকে দিচ্ছি দাঁড়া। আরে বাবা পুরো দেশি ট্রাকের আওয়াজ, হ্যাঁ দেশি জিনিস না ভাই, সেই লাগে। তারা একটু দাঁড়িয়ে যাও বাবা, ও মনে হয় বেরিয়ে গেল, কোথায় গেল গাড়িটা, গাড়িটা আসছে, এই দাঁড়া 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 দাঁড়া, পিছু পিছ কোথায় গাড়ি, সরি এই যে ট্রাক ভাই, আর তুমি পারবে না দাদা, অত সহজ না, এবার তোমাকে আমি দেবো, চলো নাবো এবার ট্রাক থেকে, চল না এই ক্ষমতা থাকলে নাবা, আমাকে ক্ষমতা আছে, এই নামাচ্ছে নাকি আমাকে, টিপতে পারছে না সামনে থেকে, চল বাগান থেকে লেভেলে লাগিয়ে দেখো কি লেভেলের ম্যাপ আছে এখানে, পুরো এখানে চারিদিকে বাড়ি, দারুণ দারুণ বাড়ি, ধর একটা বড় লোক মানুষ এখানে থাকা যায়, ঠিক আছে এটা আর কি। আরে বাবা কার শোরুম, কার শোরুম ভাই সাহ, আমার দেশি লরি থামালাম এখানে, কার শোরুমে চলে এলাম, দেখি কার শোরুমে কি পাওয়া যায় আর কি। বা বা কার শোরুমে ঢুকেও পড়লাম, একটাই গাড়ি, ও এই গাড়িটাকে সারা, এটা তো এক্সইউভি মনে হচ্ছে ভাই, দূরে দেখো নিনজা কাওয়াসাকি। আরে বাবা বাইক কিনতে পারবো, পারচেস, আরে ভাই কিনে নিলাম, ঠিক আছে আমি বাইক কিনে নিয়েছি ভাই, নিয়ে যাচ্ছে এখানে, লোকেশন দেখিয়ে দিয়েছে আবার, বাইক কিনে নিয়েছি, আমাকে আবার কংগ্রাচুলেশন জানাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো, ওরে ভাই সাহ ভাই নিনজা পেয়ে গেছি, যাই হোক এই বাড়ি তো আসবে মজা। এই সস্তার ভাই একে দেখ আমার কাছে কি আছে, ক্যামেরা চেঞ্জ করি, ধুম 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 মচালে, ধুম 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 মচালে, ধুম 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 মচালে, ধুম ধুম দ্বারা পিটি, হাউ সার হাউ আর ইউ ব্রো, আরে বাবা কি ধো ধোঁয়া এলো রে, হ্যাঁ স্যার চল ভাগান থেকে, এক সেকেন্ড দাঁড়ায় একটু দাঁড়িয়ে যাও, আমি একটুখানি রকেট লঞ্চার মারবো, ও একসাথে কতজন টপকে গেল, আরে বাবা গাড়ি ড্যামেজ, হ্যালো স্যার হাউ আর ইউ, হায় হায় আমার কাওয়াসাকি গেল, আবে ওকে উড়াতে গিয়ে আমি উড়ে গেলাম, হ্যাঁ গাড়ি দে নতুন গাড়ি কিনতে যাও, প্রচুর পয়সা আছে আমার কাছে, চল ভাগ এখান থেকে। আরে বাবা তো বাইকটার থেকে দেখি স্পিড বেশি, সার 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 নতুন গাড়ি কিনবো স্যার, হ্যাট না একটা KTM কিনে নিলাম ভাই, ওরে ওই দেখো কংগ্রেচুলেশন জানিয়ে দিল, থ্যাংক, চলো KTM নিয়ে আপাতত বাড়ি যাই, এই আসতে KTM একটু পাওয়ার তুলে দিচ্ছে, হ্যাঁ দেখে KTMটা একটু নিব, ওই ভাই দা নিজের বা ও স্কিডটা মারলাম দেখো, না নিজের বাড়ি ঢুক, মহান দরজা খোল দরজা, বন্ধ হবে দরজা, ওরে বাবা অটো সিস্টেম, আমার নিজস্ব আমার থারও আছে মহিন্দ্রা থার, সেরা লাগছে, এইসবই তো চাই, এটা মহিন্দ্রা থার আছে আর KTM ফেটিএম, বাড়িটাও ভাই সেই লেভেলের, হাতে আবার ফোন, ও
তো চলো ভাই, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, নিয়ে হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।